আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো আরও একটি আমের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজকে আমি তৈরি করে দেখাবো আম সুজির কেক। এতে কোনো ডিম ইউজ করব না এবং এটা আমি চুলাই তৈরি করে দেখাবো। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে 1.5 কাপ পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি। সুজিটা একটু আমি ব্লেন্ড করে নেব প্রথমে। দেখুন সুজিটা ব্লেন্ড করা হয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি একটা পাকা আম, আমটাকে আমি কেটে নিয়েছি। দেখুন এখানে 1 কাপের মতো হয়েছে, আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতো চিনি। এখন এটা আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন আমের পিউরিটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব, আমের পিউরি এবং সুজি। দেখুন আমি মিশিয়ে নিচ্ছি, সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল, রান্নার তেল দিয়েছি আমি। দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে প্রায়। এর মধ্যে এখন দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। এতে আমি কোনো ডিম ইউজ করিনি। আমি দুধ দিয়ে এখন আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু। এবার উল্টে পাল্টে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন মিক্স করা প্রায় হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। যেহেতু এটি সুজি তাই একটু সময় ঢেকে রাখতে হবে। আমি ঢেকে রেখে দিচ্ছি, ফিরে আসছি 20 মিনিট পরে। দেখুন এটা দুধটা অনেকটাই শুষে নিয়েছে। আমি একটু নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু। মেশানো হয়ে গেছে। আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি 7 ইঞ্চি সাইজের। এটাতে আমি তেল দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু সব জায়গায়, তাহলে আমি কেকটা ভালোভাবে উঠে আসবে, কেকের মোল্ডে কেক আটকাবে না। এখন আমি এতে একটা বেকিং পেপার দিয়ে দিচ্ছি, দিয়ে উপরে আবারও একটু তেল ব্রাশ করে দিব। ব্রাশ করা হয়ে গেছে। আমি এটা চুলায় বেক করে নিব, এটা ওভেনে দিব না। দেখুন আমি দিয়ে দিচ্ছি মোল্ডের ভিতরে সবটুকু ব্যাটার। এভাবে আপনারা খুব সহজেই আমের কেক তৈরি করে নিতে পারেন এবং খেতেও খুবই মজার। আমি একটু ট্যাপ করে নিচ্ছি, তাহলে হবে কি সব চারটে সমান হবে। ট্যাপ করা হয়ে গেছে। এখন একটা কাঠি দিয়ে এভাবে ঘুরিয়ে নিতে পারেন, তাহলেও হয়, এতেও সব সাইড সমান থাকে। এর উপরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাঠবাদাম কুচি। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম এখানে ইউজ করতে পারেন। সব জায়গায় দিয়ে দিতে হবে। দেখুন সব জায়গায় আমি ছড়িয়ে দিয়েছি। চুলায় আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, এটা 5-7 মিনিটের মতো আমি ফ্রি হিট করে নিয়েছি। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কেকের মোল্ড। দিয়ে আমি এটা 40 থেকে 45 মিনিটের মতো বেক করে নেব, একদম লো হিটে। চুলায় লো হিটে দিয়ে রাখবেন। দিয়ে 40 থেকে 45 মিনিট বেক করে নিতে হবে। ফিরে আসছি 40 থেকে 45 মিনিটের পরে। দেখুন এটা সাইড দিয়েও ছেড়ে ছেড়ে আসছে। আমি একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে রান্না হয়ে গেছে, কাঠিতে কিছুই আসেনি, এর ভিতরটাও ভালোভাবে হয়ে গেছে। আমি এখন এটা উঠিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো যে এর ভিতরেও কেমন হয়েছে। আমি এখন মোল্ড আউট করে নিব। দেখুন খুব সুন্দরভাবে এটা উঠে আসছে, ভালোভাবে রান্নাও হয়ে গেছে। আমি বেকিং পেপারটা তুলে নিচ্ছি।
এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজার। এখন যেহেতু আমের সিজন, তাই সবাই আমরা এটা ট্রাই করতে পারি। আম অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। এটা খুবই সফট এবং খেতেও মজার। আমি কেটে নিচ্ছি। দেখুন এর ভিতরটাও ভালোভাবে রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই আমের রেসিপিটা ভালো লাগলে লাইক দিবেন প্লিজ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।